হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমিয়াতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে ইনস্টাগ্রামে 10,000 ফলোয়ার ছাড়া স্টোরিতে যে সোয়াইপ আপ অপশনটা ওটা অ্যাড করতে পারবেন, এবং এই সোয়াইপ আপ অপশনটা আসল যে সোয়াইপ আপ অপশনটা ওটাতে একটু আলাদা, কিন্তু আপনারা ওই সোয়াইপ আপ অপশনের যে ফিলিংসটা ওটা নিতে পারবেন। তখন আজকে ভিডিওটা বেশি দেরি না করে শুরু করবেন। এটা করার জন্য সিম্পলি আপনারা যে এখানে সার্চ অপশনটা আছে এখানে চলে আসবেন, এবং এখানে আসার পর এখানে IGTV-তে ক্লিক করবেন। IGTV-তে ক্লিক করার পর এখানে সিম্পলি লাস্ট অপশনে যাবেন, এবং যে কোনো একটা মিনিমাম 15 সেকেন্ডের ভিডিও অ্যাড করবেন। এখানে মিনিমাম 15 সেকেন্ডের একটা ভিডিও অ্যাড হওয়া যাবে। তো আমি যে কোনো একটা ভিডিও চুজ করে নিচ্ছি। আমি যেমন একটা আমার 1 মিনিট 20 সেকেন্ডের ভিডিও এইটা করাবো। কিন্তু আপনারা নেক্সট করে দেবেন, এবং নেক্সট করার পর এখানে আপনারা থাম্বনেলটা চুজ করে নিতে পারেন যেটা আপনারা দিতে চান, এবং আমি এটা চুজ করে নিচ্ছি। তো সিম্পলি নেক্সট করে দেবেন, এবং নেক্সট করার পর এখানে সিম্পলি আপনারা লিখে দেবেন সোয়াইপ আপ টু ভিউ, সোয়াইপ আপ টু ভিউ। এবং ডিসক্রিপশনে আপনাদেরকে বসাতে হবে আপনারা যেটা সোয়াইপ আপ করার পর আপনাদের যে ভিউয়ার্সকে যেখানে নিয়ে যেতে চান। তো সেটি আমি আমার ইউটিউব চ্যানেলে যেখানে তবে আমি এখানে সিম্পলি ইন্টারটা ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করে এটা কপি করে নিচ্ছি, এবং কপি করে নেওয়ার পর সেটাকে আমি ফিরে আসছি। এবং আসার পর এখানে সিম্পলি ডিসক্রিপশানে আমাদেরকে এই লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। সিম্পলি পেস্ট করে দিতে হবে, আপনারা একটু সিম্পলি করতে। তো ফ্রেন্ড এটা হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি ব্যাক করে নেবেন। ব্যাক করার পর সিম্পলি আপনাদের ইয়োর স্টোরিতে ক্লিক করবেন, এবং ইয়োর স্টোরিতে ক্লিক করার পর এখানে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন যেটা আপনারা স্টোরিতে দিতে চান। আপনারা ওইটাও সিলেক্ট করতে পারেন, যেটা IGTV-তে যদি অন্য একটা সিলেক্ট করতে পারেন। তো আমি আমার একটা স্ক্রিন রেকর্ডের ভিডিও সিলেক্ট করে নিলাম, এবং সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেকেন্ড যে স্টোরিটা ডিলিট করে দিচ্ছি, এবং এটা করার পর সিম্পলি উপরে যে লিঙ্ক অপশানটা আছে আইকনটা ওটাতে ক্লিক করবেন। তারপর IGTV-তে ক্লিক করবেন প্লাস IGTV, তারপর ওই ভিডিওটা IGTV-র ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে একটা যে কোনো আপনারা উপরে টেক্সট অপশানে যে টেক্সট করে নেবেন যেটা হবে সোয়াইপ আপ টু ভিউ, এবং আমি এখানে টেক্সট অপশানে এখানে আমি টেক্সটটা লিখে দিচ্ছি সোয়াইপ আপ টু ভিউ। এবং টেক্সটটা লেখা হয়ে যাওয়ার পর সিম্পলি আপনারা ওই টেক্সটটার পজিশনটা ঠিক করে নেবেন। তো আমি টেক্সটটার পজিশনটা ঠিক করে নিচ্ছি, এবং টেক্সটটা অ্যাড করে নেওয়ার পর এখানে একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে আর যেটা আপনাদেরকে ভিউয়ার্সকে দেখাবে সোয়াইপ আপ করার জন্য। তো আমি সিম্পলি এখানে আগে টেক্সটের কালারটা ব্ল্যাক করে নিচ্ছি, আপনারা যে কোনো কালার করে নিতে পারেন। এবং উপরে অ্যানিমেশন অপশানে যেই অ্যানিমেশনের উপরে যে স্টিকারের অপশান যায় এখানে সিম্পলি আমি একটি স্টিকার অ্যাড করে দিচ্ছি, সার্চ করে দিচ্ছি সোয়াইপ আপ। আপনারা এখানে থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। তো এখানে আমি একটা যেটা ভালো লাগছে ওটা দিয়ে দিচ্ছি সোয়াইপ আপ। তো আমি এটা দিয়ে দেবো, এটা পজিশনটা ঠিক করে নিলাম, এবার নেক্সট করে নিলাম। এবং নেক্সট করে নেওয়া পর সিম্পলি এখানে শেয়ারে অপশানে ক্লিক করি, তখন এখানে স্টোরিতে অ্যাড হয়ে যাবো। সিম্পলি এখানে আমি সোয়াইপ আপ করছি, এবং সোয়াইপ আপ করার পর সিম্পলি IGTV ভিডিওতে চলে এলো। এবং এখানে আমি যখনই সোয়াইপ আপ করবো এখানে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্কটা আপনাদের ভিউয়ার্সকে দেখে দেবে, এবং ওই লিঙ্কে যখনই ভিউয়ার্স ক্লিক করবে সিম্পলি যে ভিউয়ার্সে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটাতে চলে যাবে। এভাবে আপনারা খুব সিম্পলি আপনাদের ইউটিউব আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্টোরিতে সোয়াইপ আপ অপশানটা 10,000 ফলোয়ার ছাড়াও অ্যাড করতে পারবে। তো ফ্রেন্ড আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই টাইপের টিপস টিকের ভিডিও পাওয়ার জন্য নিচে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন।
তো ফ্যান আজকে তো নেটওয়ার্কে দেখা হবে নেক্সট।